হ্যালো সালাম আলাইকুম দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ হাসান শাওন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আসছি তো আমার অনেক দর্শক আমাকে জিজ্ঞেস করেছেন যে গর্ভবতী মায়ের সম্বন্ধে এবং তাদের যত্ন স্বাস্থ্য সচেতনতা এই সব বিষয়ে একটা পরামর্শ তৈরি করতে বা ভিডিও বানাতে তো আজকে বন্ধু ভিডিওটি খুব অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা এটা দেখবেন এবং আপনাদের পরিবারের অন্য মানুষ যারা আছেন যারা গর্ভবতী বা প্রেগনেন্ট ওমেন যারা আছেন বা আপনাদের দূরবর্তী মানুষের তাদেরকে আপনি এটা শেয়ার করবেন এবং সচেতনমূলকভাবে এটাকে জানান চেষ্টা করবেন তাহলে অনেকের উপকার হবে তো বন্ধুরা আমরা যেটা বলতে চাচ্ছি যে যারা আমাদের যারা গর্ভবতী মহিলা যারা আছেন হ্যাঁ তো সাধারণত গর্ভবতী মারা যারা আছেন তারা কি কি সেবা দেয়া যাবে বা কি কি সেবা নিতে পারে তারা তাদের কিভাবে তাদের তাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে কিভাবে খেতে হবে হ্যাঁ তাদেরকে কি কি জটিলতা হতে পারে সেইগুলো নিয়ে আজকে কথা বল বলছি তো এটা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে গর্ভবতী মায়ের যারা আছেন তাদের একটা পুষ্টির বিষয় আছেন হ্যাঁ অনেকে যারা অতিরিক্ত ওজন গেইন করে ফেলতেছেন তো মানে এটা হয়তো আপনাদের কাছে কি মনে হয় এটা সচেতনমূলক যে বিষয়টা আপনাদের জানা উচিত যে উপদেশটা আপনারা পান ডাক্তারদের কাছ থেকে তো যে আমরা যেমন অনেক সময় দেখি না যে অনেক মোটা হয়ে যাচ্ছে যার কারণে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতেছে তার শরীরে হ্যাঁ তো এটা আসলে হয় কি যে যদি রুগী দেখে সবসময় তো ডাক্তাররা বলে যে প্রেগন্যান্সি অবস্থায় বাড়তি খেতে বলে হ্যাঁ তো যে পুষ্টি দরকার সেটা তো অবশ্যই বেশিরভাগই মহিলারা কিন্তু যে খাবার ব্যাপারে খুবই উদাসীন থাকে পরিবারের সময় দিতে গিয়ে হোক আর নিজের অবহেলায় হোক আর ঠিক মতো যত্ন নিতে পারে না হ্যাঁ যার ফলে অনেকে বিভিন্ন দুর্বলতার শিকার হয় যে আমাদের দেশে অনেক কমন হচ্ছে রক্ত রক্তশূন্যতা যেটা যেটা কি বলে অ্যানিমিয়া যেটা বললে এটা বেশিতে ভোগে তারা তো পাশাপাশি যেটা হয় যে এইসব রোগীদের জন্য আমরা সবসময় বলি যে আপনি যা খাচ্ছেন তার ডবল খান আপনি যা আগে যা খেতেন তার থেকে এখন দ্বিগুণ খান তো পাশাপাশি কিন্তু আমরা ভিটামিন আয়রন এই প্রেসক্রাইব এগুলোর কথাও ডাক্তাররা বলেন তো অনেক সময় দেখা যায় যে এগুলো রুগীকে ঠিক ইউটিলাইজ করতে না পেরে অনেক বেশি খেয়ে ফেলে হ্যাঁ খেতে হবে অবশ্যই কিন্তু পুষ্টিগত খাবার খেতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে তো কার্বোহাইড্রেট আমরা যদি চেষ্টা করব যে সবসময় কম খাওয়ার জন্য কার্বোহাইড্রেটটা যার ফলে হচ্ছে কি যে বেশি বেশি খেয়ে ফেলছে ভিটামিন খাচ্ছে আবার মুভমেন্টটা টোটালি অনেকে করে না অন প্রেগনেন্সি কমপ্লিটলি কিন্তু একটা ফিজিওলিক্যাল প্রসেস প্রেগনেন্সি একটা কমপ্লিটলি ফিজিওলিক্যাল প্রসেস আচ্ছা এটা কোনো অ্যাক্টিভিটি কিন্তু নিষেধ না কিন্তু যারা এখনকার প্রজন্ম যারা নতুন যারা মা হচ্ছে বা ওভার কনসিয়াস তারপর মেয়েদের যে মার আছে আর ওভার কনশাস হচ্ছে মোটামুটি তারা মুভমেন্ট একদম রেস্ট্রিক্টেড হয়ে যায় তো যার ফলে কি হয় যে বেশিরভাগ পেশেন্ট যারা হচ্ছে তারা অনেক ওয়েট নিয়ে আসে নব্বই একশো এটা কমন হয়ে যায় তখন তাদের যখন টার্মে যায় ডেলিভারির আগে তো যদি ওয়েট যদি বেশি হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু জটিলতা আসে তো এক্লামশিয়া পিটি একলামশিয়া তারপর হচ্ছে মোটা মেয়েদের মোটা মহিলাদের দেখা যাচ্ছে যে ডেলিভারিটা আসে না অনেক সময় দেখা যায় যে ডেট ওভার হয়ে যায় বেবি বেবি খারাপ হয়ে যায় তখন ওদের আহ সিজারিয়ান সেকশনে প্রয়োজন হয় হুম সিজার সেকশন প্রয়োজন হয় তো এখানে একলামসিয়ার কথাটা যে বলছিলাম যে আমরা অনেক সময় দেখতাম যে খিচুনি যে রোগটা হ্যাঁ তখন এই তখন কিন্তু ওজার কাছে চলে যেত ঝাড়পুখ কাছে চলে যেত গ্রামে কিন্তু এখনো কিন্তু এরকম দেখা যায় অনেকে ডাক্তারের কাছে না যে এরা কি মনে করছে যে এটা হবে হ্যাঁ তো এই বিষয়টা যে খিচুনি যে বিষয়টা এটাকে কি এটি তো একলামশিয়া না তো খিচুনির সাথে পা ফুলার যে বিষয়টা তারপর হচ্ছে এটি একটু সাধারণভাবে যদি আমরা বোঝাতে যাই সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি যে প্রেশারের সাথে রিলেটেড অ্যান্টিনেটাল চেক আপ করতে যখন মাতৃকালীন সেবা যেটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকাল সরকারি হাসপাতাল তারপর কমিউনিটি ক্লিনিক তারপর পর্যন্ত কিন্তু এটা সেবাটা দেওয়া হয় এখন পেশেন্টকে যে পেশেন্ট বলবো না আসলে প্রেগন্যান্সি তো একটা আগে বলেছি যে একটা নর্মাল ব্যাপার এটা কোনো রোগ না এটা এটা ফিজিওলিক্যাল প্রসেস হ্যাঁ তো তাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে স্বাস্থ্য সেবা নিতে হবে হ্যাঁ তো সেখানে রেগুলার পেশেন্টের ওয়েট মাপা হবে প্রেশার দেখা হবে ঠিক আছে হঠাৎ করে খিচুড়িটা কিন্তু খুব কমই হয় কিন্তু খিচুড়ি তাদেরই হয় যাদের কখনো ইন্টারনেট কেয়ারের আসে না প্রসবকালীন সময়ে একবারও ডাক্তারের কাছে দেখা করে বা আসে না চেক করে না তখন তার ওজন যখন বা তার পেশার যখন অনেক দেখে না তখন দেখা যায় যে প্রেগনেন্সি অনেক বেড়ে যায় ও যদি রেগুলার আকার আন্ডারে দেখায় বা শেখা করাই তাহলে তাহলে তো আগেই বোঝা যাবে যে তোর প্রেশার বাড়ছে কিনা এটা অবশ্যই ওষুধের দ্বারাই এটাকে কন্ট্রোল করা যায় আর যখনই প্রেশারটা আনকন্ট্রোল হয়ে যায় তখনই পা ফুলে এবং অনেক সময় খিঁচুনি হয় তো যদি সে কন্ট্রোলে থাকে ডাক্তারের কাছে যদি আসে রেগুলার যদি নিয়মিত মেডিকেশন নেয় তাহলে হয় না অতটুকু পর্যন্ত যায় না এটা অনেক ভালো একটা বিষয় যে আমাদেরকে সময় যে করতে হবে কি যে চেক আপে থাকতে হবে রুগীদেরকে যে বলবো যারা ওজন যেমন চেক করবেন আলট্রাসাউন্ড যেমন বাচ্চার বাচ্চার ওজনটা চেক করবেন রেগুলার প্রেশারটা আপনি মাপবেন অনেক সময় গ্যাস্ট্রোন ডায়াবেটিস এর অনেক দেখা যাচ্ছে এখন তো অনেক মহিলারা গ্যাস্ট্রোন ডায়াবেটিস মানে যে মাতৃকালীন যে ডায়াবেটিস শুরু হয় তো এবং এই যে এটা কিন্তু অনেকের লাইফ লং কন্টিনিউ হতে পারে অনেকের আবার প্লাসেন্টা আউস পর দেখা যাচ্ছে তার এটা কন্ট্রোলে চলে আসছে হরমোনটা কমে যাচ্ছে তো অনেকে আবার দেখা যাচ্ছে যে লাইফ লং কন্টিনিউ হচ্ছে তো শুরুটা কিন্তু এইখান থেকে হচ্ছে শুরু তো সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে ওই যে বললাম যে বিষয়টা যে চেক আপে থাকতে হবে তাকে সবসময় চেক আপে থাকতে হবে তার আফটার ডেলিভারি তাকে চেক করা হবে চেক করার বিষয় তো তখন সে কন্ট্রোল হয়ে যায় কিন্তু কন্ট্রোল হলে ভেরি গুড কিন্তু কন্ট্রোল হলেও কিন্তু তাকে কিন্তু ছয় মাস পর চেক আপে আসতে হবে তো আর যদি সে কন্ট্রোল না হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই মেডিকেশন নিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে এটা একটা ছোট্ট বিষয় সেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে প্রেগনেন্সি নিয়ে আমরা এতক্ষণ যেটা বললাম প্রেগনেন্সির পরবর্তী সময়ে আরো জটিল হয়ে যায় ডেলিভারির পরে যে অনেকে বলে যে বেশি করে না খেতে না খেলে বাচ্চা মায়ের দুধটা বেস্ট ফিডিং যেটা সেটা প্রবলেম হবে তো তখন কিন্তু খাওয়াটা কিন্তু আরো বাড়িয়ে দেয় যার ফলে প্রেগন্যান্সি মোটা কিন্তু আরো বেড়ে যায় আরো বেশি মোটা হয়ে যায় তারা মানে তখন এসে তারা ডাক্তারকে বলে যে স্যার বা ম্যাডাম যে আমি তো অনেক মোটা হয়ে যাচ্ছি আমি অনেক বেশি মোটা হয়ে গেছি তো তখন বলতে হয় তখন তো ডায়েট চার্টটা তখন চেঞ্জ করে দিতে হয় তখন তখন তারা বলে যে আমাদের কি মুরব্বীরা বলে যে এটা করা যাবে না এটা করলে হচ্ছে বেস্ট ফিলিং হবে না বাচ্চা দুধ ঠিক মতো পাবে না এটা আসলে ভুল ধারণা আমি আবার বলছি এটা ভুল ধারণা বড় বড় আপনি বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনোলজিস্ট যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন বুঝতে পারবেন নর্মাল ডেলিভারিটা নর্মাল ডেলিভারি মানে একটা লাইট যে এক্সারসাইজগুলো করতে হয় কিন্তু ছয় ছয় মাসের আগে বাচ্চা ডেলিভারি ছয় মাস আগে যে কখন এক্সারসাইজ করবো অনেকে জিজ্ঞেস করছেন যে অনেক মা বা অনেক গর্ভবতী মানে জিজ্ঞেস করছে কখন এক্সারসাইজ করতে পারবে ছয় মাস পর্যন্ত কোনো হেভি এক্সারসাইজ করা যাবে না নর্মাল হাঁটা চলাফেরা ইয়োগা বা স্ট্রেস বা হচ্ছে বেল্ট পরে একটা একটু হাঁটতে পারে ছোট ছোট যেগুলো আছে বা হাত যে মুভ করবে মুভ করবে এক্সারসাইজ মানে হচ্ছে যে মাসেলকে পাম্প করা হাতটাকে ই করা এর সার্কুলেশনটাকে মানে শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছাই দেওয়া এটা নর্মালি আস্তে আস্তে করা যাবে কিন্তু কিন্তু হেভি এক্সারসাইজ যেটা ছয় মাস পরে মানে সিজার বা বাচ্চা হওয়ার ছয় মাস পরে হ্যাঁ একটু জোরে হাঁটা তারপর হচ্ছে যে যেখানে সে সিলাই জায়গায় প্রেসার করছে এমন কিছু করছে তো ওটা তো নষ্ট ওটা নষ্ট না হয়ে যায় নরমাল ডেলিভারি সবচেয়ে নর্মালি তাই না তো মারা আসলে যে কি কি করলে সে যে ইয়োগা করে সে যে এক্সপান্ডিং এক্সারসাইজ গুলো করে ঠিক আছে যেগুলো করলে নর্মাল ডেলিভারিটা বেশি হয় আমাদের দেশে একটা বদনাম আছে যে মানে অনেকে ডাক্তাররা নাকি সিজার বেশি করায় রোগীদের কোন কোন সচেতনতারা যেটা সিজার থেকে বাঁচতে পারে নর্মাল ডেলিভারিটা এক বেশি হয় এই যদি আমি সংক্ষেপে আপনাদেরকে যদি বোঝাতে যাই আসলে ডেলিভারি নর্মাল হবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু প্রথমে বলেছি অনেক ইন্ডিকেশন কারণ চলে আসে এখন কি করানো হয় তাদেরকে বাইরে দেশে অনেক শেখানো হয় তাদের তো এখানে অনেক এখানে অনেক আসন আছে এক্সারসাইজ আছে আমরা এখনো সেইভাবে করতে বা আমাদের দেশে এটা চালু নয় তো আমাদের এক্সারসাইজ করা এটা করা যায় হম এটা এখনো এক্সপার্ট হয়ে ওঠেনি আমাদের এখানে তো তার মিনিমাম যে হাটা হাঁটা চলাফেরা মধ্যে থাকে যদি থাকা যায় তাহলে স্বাভাবিক ঘরে যে কাজ ঘরের যে কাজগুলো যেগুলো করে আমরা সবসময় বলি যে আমরা রোগীদেরকে আমরা সবাইকে বলি যে পেশেন্ট পেটের উপর যদি চাপ না পড়ে জ্বরের উপর চাপ না পড়ে বেশি বেশি সে থুয়ে থাকলে কিন্তু আবার স্বাস্থ্যের জন্য ভালো না তা আবার স্বাভাবিক ঘরে যে কাজগুলো সে করতে পারবে সেই মধ্যে সে তো মনে হয় সিজারের সেকশন সেটা অতটা ইভাবে হবে না তো স্বাভাবিকভাবে কাজ বলতে আমরা বোঝাচ্ছি যে এটা শহর আর গ্রামের মধ্যে ডিফারেন্ট একটা বিষয় গ্রামের মহিলারা কিন্তু বেশি নর্মাল ডেলিভারি হয় গ্রামের মহিলাদের শহরে বেশি হচ্ছে তাদের স্বাভাবিক বলতে যেটা আমার বোঝাচ্ছে যে আগে যে স্বাভাবিক এখন তো স্বাভাবিক না আগে যেটা ছিল সেটা এখন তো স্বাভাবিক নয় এখন তাদের অ্যাক্টিভিটি অনেক লিমিটেড হয়ে গেছে অনেক হেল্পিং হ্যান্ড নিয়ে তারা কাজ করে তারা শ্রম বলতে কিছুই করে না ঘরটা মুছে দিচ্ছে কাপড়টা অন্য কেউ ওয়াশ করে দিচ্ছে ওয়াশিং মেশিন ইউজ করছে তো তো তারা নিজেরা শুধু এখন কি যে কেটে কুটে রেডি করে দেয় আর হচ্ছে দিয়ে তারা অল্প একটু রান্না করে এছাড়া দেখেন যে আপনি যে স্বাভাবিক মানে স্বাভাবিক বলতে কি বোঝাচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিমিলেটেড হলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাকে হাউস হোল্ডিং অ্যাক্টিভিটির কথা বোঝাচ্ছে সেগুলো করলে নো জগিং কোন বড় এক্সারসাইজ বা কোনো ফিজ না জাস্ট নর্মালি ব্যায়াম যেগুলো নর্মাল যে ঘরের যে দৈনন্দিন যে মেয়েদের মহিলাদের যে কাজ আছে সব মানে সংসারে যেগুলো সেই কাজগুলো যদি করে থাকে তাহলে আমি আবার বলছি যে বারবার পেটে চাপ করবে না পেশা করবে না থাকে তাহলে এটা কখনোই সমস্যা হবে না সে ঘর বুঝতে পারবে না কিন্তু লম্বা লাঠি দিয়ে লম্বা লাঠিতে সে ওটা স্ট্যান্ডিং অবস্থায় ওটা পরি করতে পারবে ঘর সেটা দাঁড়ায় সে করতে পারবে তো তাছাড়া হচ্ছে যে কাপড় ধোয়ার ব্যাপারটা সেটা ওটা ওটা করা দরকার নেই হ্যাঁ ওটা সমস্যা হতে পারে ঘরে যে কাপড়গুলো গোছানো তারপর হচ্ছে পরিষ্কার স্বাভাবিকভাবে যে কাজগুলো আছে সেগুলো বোঝানো হয় সেগুলো করা যায় এটা নিজেরা আসলে সচেতন হতে হবে হ্যাঁ যারা চাকরি করছে তারা একটু বেশি মানে চিন্তা করে এই বিষয় নিয়ে তো আমরা অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম তো ভালো সুস্থভাবে একটা ডেলিভারি যদি চাই তাহলে ওজনের দিকে অবশ্যই লক্ষ্য দিতে হবে ওজন কম থাকলে যেমন ভালো না যেমন ওজন বেশি থাকলে সেটা ভালো না খাদ দিকে দিকে নজর দিতে হবে দিকে থাকতে হবে তাকে ডাক্তারের সর্বপন্ন পরামর্শ দিতে হবে বিভিন্ন মার্কাসগুলো আলট্রাসোনাগুলো বায়োমেট্রিক স্ক্যান যেগুলো আছে হিমোগ্লোবিন কমে গেল কিনা তার আয়রন ডেফিসিয়েন্সি আছে হলো কিনা তার প্রোটিন প্রোটিন চেক আপ পোশাকের সাথে অ্যালবোমিন চলে যাচ্ছে কিনা তার ব্লাড প্রেশারগুলো চেক করা এইগুলো পাশাপাশি তাকে অ্যাক্টিভিটি রাখা এবং কিছু করা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা আশা করতে পারি যে একটা সুন্দর হওয়ার সম্ভাবনা হবে তো আরো অনেক কথা যেগুলো আমরা বলতে চাচ্ছি দর্শক আরো কিছু পরামর্শ যেগুলো আমরা বলতে চাচ্ছি যে অনেকে জিজ্ঞেস করেছেন যে আহ অনেকে মানে স্ত্রী মানে গর্ভবতী তিন মাসের অ্যালার্জি এবং কাশ সমস্যা ঠিক আছে তো কাশ জমে থাকে গলায় তা আমরা এর আগে বলেছিলাম যে কিছু প্রশ্ন সবাই পূর্ণাঙ্গ ভাবে করবেন যেটা দুঃখজনক বিষয় যে এখানে বলতে চাচ্ছে যে বয়স অনেক উল্লেখ করে না অনেকে ইয়াং বয়স হয়তো ইয়াং বয়সী হবে অনেকে হয়তো আগে কখনো শ্বাসকষ্ট আছে কিনা এরকম কিছু বলেন না ঠিক আছে তো আরো অনেকে আছেন যারা মানে ডিটেলসগুলো হিস্ট্রি এখানে অনেকে বলেন না হ্যাঁ কিন্তু তারা অনেক সময় পরামর্শ চান তো যেহেতু আমি জানি না আপনার এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন তো তাদের যে অ্যালার্জি আছে যাদের ফেক্সো ফেনাটিন আশি মিলিগ্রাম এক বেলা খেয়ে দেখতে পারেন তারপর গলায় কফ জনে আছে কিনা একটা লবণ বা গড় পানি দিয়ে গড়গড়া করতে পারেন তো মধু ভাস নামে একটা সিরাপ আছে এইটা এর আগে ভিডিওতে বলেছি মধু ভাস হ্যাঁ তো এইটা সিরাপটা তিন চামচ করে তিন বেলা দুই রোজা রাখে রোজা রোজা থাকে তাহলে এইভাবে খাওয়ায় দেখতে পারেন হ্যাঁ বা রোজা রাখলে বেলা তো এটা এটা ঠিক হয়ে যাবে আর কাশি যদি শুকনা কাশি যদি হয় তো সেই ক্ষেত্রে বিউ ফিফটি তারপর দুই বেলা। তারপর হচ্ছে অথবা যে বা মীরাকপ যেটা যেগুলো আছে তো আমরা চেষ্টা করবো বলতে যে এইগুলো বোঝাতে যে অনেকে দেখা যাচ্ছে এই সময় এইগুলো সমস্যার সম্মুখীন হয় সে ডাক্তারের কাছে যেতে পারছে না অনেক টেনশনে আছে তাদের জন্য বলছি আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এইগুলো জিজ্ঞেস করে নিতে পারেন এবং তারপরে আপনি নিজের সাথে নিজের উপরে এটা এই চিকিৎসা করতে পারেন হ্যাঁ অবশ্যই একজন ডাক্তার সমর্পণ হয়ে আপনি আপনার প্রবলেমটা তখন সলভ করে নেবেন তো আরো বলছি যে এটাই যে আপনি তো না বুঝে না জেনে তো কিছু করবেন না জেনে বুঝে করবেন অবশ্যই যারা যারা ওমেন আছে গর্ভবতী মহিলা আছেন তারা তো চেক আপ করবেন এটা জাস্ট আমি আপনাদের যে ভিডিওটা দিচ্ছি এটা একটা সচেতনমূলক ভিডিও এবং এটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যে আপনি মানে হঠাৎ করে কি অবস্থার মানে মানে সমস্যা হলে কি করতে চান প্রেগন্যেন্স মহিলা যদি রোজা রাখে তাহলে তাদের কি খাবার খাওয়া উচিত এটা অনেকে জিজ্ঞেস করছে মহিলাদের জন্য শিথিলতা আছে যদি মনে হয় যে আপনি বেশি দুর্বল বোধ করছেন আপনি রোজা রাখতে পার কষ্ট হচ্ছে তাহলে আপনি যে ভিতরে এটাকে শিথিল করা আছে আপনি চাইলে রোজাগুলো পরেও রেখে দিতে পারবেন আর যদি মনে হয় যে আপনার আপনি রাখতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যে যে খাবারগুলো আমরা বলেছি সেগুলো খেতে এবং আপনার ভিডিওগুলো দেখবেন এই পূর্ণাঙ্গ ভাবে আমার শত একশত বেশি ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো আপনারা ভাজে তেলাপোড়া ওইগুলো বাজার বাজার জিনিস খাবেন না আর এখন যারা মানে এই ভিডিওটা দেখছেন তাদেরকে যদি আমি বলতে চাই যে একটা জিনিস যদি কারেক্ট করতে হয় তাহলে সেটা হচ্ছে যে তেলটা ঠিক করতে হবে আপনার যে কখনোই সোয়াবিন তেল সানবান রাইস বান তারপর হচ্ছে সানফ্লাওয়ার বা কেননা তারপর এইটা এই জাতীয় কোনো রকম ভেজিটেবল অয়েল বা যে কোম্পানির হোক না হ্যাঁ আপনার খাবেন না আপনার খাটি ঘানিতে ভাঙানো সরিষার তেল মাখন ঘি ঘি যদি খাটি যদি হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এগুলো কি করতে পারেন এর ভিতরে আপনি যেগুলো জোগাড় করতে পারেন আর আপনি যেটা করবেন অল্প একটু তা মুড়ি তারপর অল্প একটু খেতে পারবেন টক ফলগুলোর বিভিন্ন রকম টক ফলগুলো আছে যতগুলো আপনি অ্যারেঞ্জ করতে পারেন পেয়ারা তারপর আমরা জাম্বুরা তারপর হচ্ছে যে মালটা তারপর কমলা তারপর তরমুজ তারপর আনারস এগুলো আপনারা খেতে পারেন তো ডিম খেতে পারেন ঘি দিয়ে ভেজে খেতে পারেন আপনার বাদাম খাবেন হচ্ছে ঘি মাখন ভেজে খেতে পারেন হ্যাঁ তারপর ডাবের পানি একটা খাওয়ার চেষ্টা করুন ওই সময়টা কিন্তু ডাবের পানি কিন্তু খুবই একটা ভালো বিশেষ করে আপনার জন্য খুবই ভালো হবে যেহেতু গর্ভবতী মহিলা যারা তারা ইলেকট্রোলাইটস এর একটা বিষয় আছে এরপরে বেলের শরবতটা খেতে পারেন তারপরে আপনি পানিতে একটু লবণ মেশাতে পারেন প্রেশারটা যাতে ভালো থাকে যদি মনে হয় যে আপনার গায়ে পানি গায়ে পায়ে পানি আসছে প্রেশারের সমস্যা হচ্ছে তাহলে এটা করা যাবে না তো আপনি গায়ে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে তো এরপরে আপনি কিছুক্ষণ পরে আপনি রাতের খাবারটা খাবেন রাতের খাবারে প্রচুর শাক সবজি পছন্দ সেগুলো সাথে খেতে পারবেন এগুলো অনেক আমি এর আগেও দিয়েছি আপনি সেগুলো চেষ্টা করবেন পানি খাবেন একটু পর। আপনার সেরিতে অল্প ভাত খাবেন মানে রাতে যে খাবারটা বলেছি সেই খাবারটা খাবেন তো রাত্রে সেরিতে ধরেন মাছ ডিম এগুলোই হ্যাঁ তো সালাদ প্রচুর সালাদ খাওয়ার চেষ্টা করবেন আপনি টক দই খাবেন তো চেষ্টা করবেন যে কোনো রকম প্রসেস ফুড না খেতে চিনি জাতীয় খাবারগুলো না খেতে মিষ্টি জাতীয় খেতে ঠিক আছে তো পাজের তেল না খেতে এই জিনিসগুলো থেকে সাবধানে থাকবেন তো আশা করি আপনারা এটা উপকার লাগবে এবং যে এবং যে শেয়ার করুন যে হয়তো এটা অনেকে জানতে চেয়েছেন তারা এগুলো জানবে ঘরে বসে জানতে পারবে তো বন্ধুরা যে আমাদের মানে উদ্দেশ্য যে আপনাদের মাধ্যমে সচেতন গুলো মানে পরামর্শগুলো এগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছাই দেওয়া তো আমরা এই পরামর্শ আরো আপনাদের দিতে চাচ্ছি হ্যাঁ দর্শক আরেকটি বিষয় যেটা অনেকে বলেছেন যে তা অনেকের প্রশ্নটা ছিল এরকম অনেকে বলছেন যে বয়স ছত্রিশ আছে বেস্ট ফিডিং করে তো করাই তো হচ্ছে বিকাল হওয়ার সাথে সাথে ঘাড়ে পেন হতো ফাস্টিং থাকে মানে রোজা রাখে বা এরকম তো অনেক লং টাইম থাকলে লোয়ার অ্যাপডমেন তার সমস্যা বা কোমরে পেন হয় বিভিন্ন সমস্যা তো বন আমি মানে তাদেরকে উদ্দেশ্যেই বলছি যারা পানির শূন্যতার কারণে এটা হতে পারে তো পর্যাপ্ত পানি খাওয়ার চেষ্টা করবেন যারা তারা এবং তাদের মানে যে রোজার রোজার শিথিলতা আছে হ্যাঁ তাদের জন্য রোজা শীতলতা আছে তো এই জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে বাচ্চার দুধ পাচ্ছে কিনা বা মানে মনে খুব কষ্ট হচ্ছে কিনা সেক্ষেত্রে আপনার রোজাটা পরে রেখে দিলে হবে তো আপনি যদি রাখেন তাহলে একটু আগে আমি বলেছি এই একজনকে এই পরামর্শ দিয়েছি এইগুলো যেগুলো ভিডিওতে বললাম তো জব ব্যবস্থায় যে খাবারগুলো খাওয়ার কথা বললাম সেগুলো আপনারা ফলো করতে পারেন একটু আগেও বলেছি এই ভিডিওটি আপনার দেখলে পারে বুঝতে পারেন আর মাজা ব্যথা কোমরের ব্যথা যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকগুলো কারণে হতে পারে যেমন আমাদের মহিলাদের এর মাজা নিচু করে কাজ করতে হয় হ্যাঁ ঝুঁকে কাজ করতে হয় একটা না একভাবে কাজ অনেক সময় একটা বসে কাজ করতে হয় তারপরে অনেকে মানে নিচু হয়ে তারপর কাটাকুটি করে নিচু হয়ে কাটাকুটি করে অনেকে যে নিচু চুলায় বসে বসে রান্না করে অনেকে হচ্ছে তারা ভারী জিনিস তুলতে হয় অনেক সময় বাচ্চা কোলে কোলে নিতে হয় বাচ্চা কোলে নিতে হয় টিউবওয়েল চাপতে হয় এই যে অনেকগুলো বিষয় আছে তো চাপ চাপ পড়ে তার মাজাটা হচ্ছে বেঁকে যায় হ্যাঁ সামনে ঝুঁকে যায় এবং যে এই বিষয়গুলোটাকে আপনার যে মাজার উপরে পেশার পরে এই যা এইগুলো থেকে আপনার যে চেষ্টা করবেন যে এই জিনিসটা যাতে এই ধরনের যাতে কাজগুলো থেকে ভিন্ন ভাবে করার জন্য হ্যাঁ তো আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যে লম্বা একটা মড ই দিয়ে ঘর মুশতে পারেন লম্বা একটা ই দিয়ে তো কাজ আপনি রান্না বান্না তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন যে যেগুলো চুলাগুলো উপরে রাখা হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে পারেন বা রান্নার কাজগুলো করতে পারেন তো তো এই এই জন্যই বলতে চাচ্ছিলাম যে এগুলো আপনাদের আসলে বলার জন্য উদ্দেশ্যটা সচেতনমূলকভাবে আপনারা জানবেন তো আমার ভিডিওটা আর দীর্ঘ করতে চাচ্ছি না তো আমার ভিডিওটি যাদের ভালো লাগছে যারা পছন্দ করছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুনরা যারা আছেন এবং বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং আমাদের এই পরামর্শমূলক ভিডিওগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে পারি তো আজকের জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন আসসালামু আলাইকুম